আচ্ছা, এবার আপনার জবের ব্যাপারে বলুন তো, ওয়ার্ক প্রেশার কেমন অ্যাজ আ জয়েন্ট বিডিও? বাই দ্য ওয়ে, দেখো গল্প তো এখান থেকে হ্যাঁ শুরু হবে, গল্প তো এখান থেকে শুরু হবে, আচ্ছা, বলুন। অ্যাকচুয়ালি মানে যাদের এই জবটা সম্পর্কে প্রকৃত ধারণা নেই বা অন্য লোকের কথা শুনে যারা চলে আসবে, মানে বাইরে থেকে আমরা কি দেখি, ভিডিও জয়েন ভিডিও, এরা তো রাজার হালে লাইফ লিড করে, এসি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, এসি রুমে থাকে, হ্যাঁ শুধু একটা সিগনেচার করলেই কাজ হয়ে যায়, বড় বড় সভাতে যায়, বড় বড় মিটিং এ যায়, ডিএম এর সাথে মিটিং করে, ব্লা ব্লা ব্লা। তো এইখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি আমলাদের জীবন কতটা টাফ এবং কতটা চ্যালেঞ্জিং হয়। কারণ এখানে ভাবতে হবে যে ইউ আর দ্য ডিসিশন মেকার, এবং ডিসিশন মেকার যিনি হন তার উপর প্রচুর প্রেশার থাকে, এক্সটার্নাল প্রেশার, ইন্টারনাল প্রেশার, এবং বলতে দ্বিধা নেই পলিটিক্যাল প্রেশারও কিন্তু আমাদেরকে ফেস করতে হয়, এবং সেগুলো ফেস করতে করতে একসময় তুমিও বুঝে যাবে হাউ টু হ্যান্ডেল অল দ্য সিচুয়েশনস ডিপ্লোম্যাটিক্যালি। এই ডিপ্লোমেসিটাই হচ্ছে কিন্তু একজন আমলার মূল অস্ত্র। এগুলো আমি এর নেগেটিভ সাইড গুলো বলছি। এমন কোন পৃথিবীতে সার্ভিস নেই যার প্রোস এন্ড কনস নেই, ঠিক আছে? প্রত্যেকটা সার্ভিসেরই ভালো দিকও আছে মন্দ দিকও আছে, কিন্তু তারপরেও একটা ভালো লাগা কাজ করে তখন যখন দেখি কোনো একটা অসহায় মানুষকে তার প্রয়োজনীয় গভর্নমেন্ট স্কিমের বেনিফিট আমরা পাইয়ে দিতে পেরেছি, সেই অসহায় মানুষটার মুখে যখন আমরা হাসি ফোটাতে পারি তখন কোথাও গিয়ে যেন মনে হয় যে হ্যাঁ, এই সার্ভিসটাতে আমরা সিলেক্টেড হয়ে খুব ভালো কাজ করেছি। তো এই স্যাটিসফ্যাকশনটার জন্যই কিন্তু জয়েন্ট ভিডিও হিসেবে কাজ করা, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। অনেক সময় ইনকোয়েস্টে যেতে হয়, অনেক সময় যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয় তখন ওসির সাথে যেতে হয় জয়েন্ট ভিজিটে, নানা রকম কাজ থাকে। এবার এই জবটার ভালো একটা দিক কি না, এর যে ডাইভার্সিটি ওয়ালা ভালো জব ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল নেই। আর সবচেয়ে বেশি ডাইভার্সিটি আছে এই জবে, নানান ধরনের কাজ তোমার কাছে আসবে, নানান রকমের এক্সপিরিয়েন্স তোমার হবে, যেটা কিন্তু অন্য কোনো সার্ভিস তোমাকে দিতে পারবে না, ঠিক আছে? এর একটা ডাইনামিজম রয়েছে এবং একটা অবশ্যই সোশ্যাল রিকগনিশন রয়েছে। তুমি অন্য কোনো সার্ভিসে গেলে তোমাকে অত লোক চিনবে না, তোমার কোনো সেই অর্থে ইনফ্লুয়েন্স থাকবে না কম্পারেটিভলি টু, মানে আমি যদি অন্যান্য পোস্ট গুলোর কথা বিচার করি হয়তো দেখা যাবে তাদেরকে কেউ চেনে না। আমি কোনো পোস্টকে ছোট করছি, কিন্তু এই যে বললাম এই পোস্টে যেমন গ্ল্যামার আছে, গ্র্যাভিটি আছে, তেমন পাশাপাশি ওয়ার্ক লোড, ওয়ার্ক প্রেশার আছে। এগুলো সব মেনে নিয়েই কিন্তু তোমাকে এই সার্ভিসে আসার কথা ভাবতে হবে। কখনোই ভেবো না যে এই সার্ভিসে গেলাম আর আমি কোনো একটা জায়গায় যাব, লোকে আমাকে খুবই সম্মান করবে, আমি গেলেই আমার জন্য চেয়ারটা ছেড়ে দেবে। নো, নট লাইক দ্যাট। চেয়ারটা তোমার জন্য ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি নিজেকে প্রমাণ করতে পারবে যে হ্যাঁ, ইউ হ্যাভ দ্য এবিলিটি টু সলভ দেয়ার প্রবলেম, ঠিক আছে? সেই রকম একটা নিজের মধ্যে কোয়ালিটি অ্যাকোয়ার করতে হবে এবং সেটা কাজ করতে করতে হয়ে যাবে।